Hello guys, welcome to my channel. Thank you so much for following us today. তোমরা অনেকেই কমেন্ট করছো, অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলছে যে প্রবীরদা তোমার ভিডিও তুমি ছাড়ছো না কেন, প্লিজ সপ্তাহে দুটো করে ছাড়ো। বাট রিয়েলি আমি একদম টাইম পাচ্ছি না, আমার সিজনও চলে এসেছে, পরের মাসে আমরা গোয়া চলে যাব, তার জন্য ভিডিও করতে পারছি না। এরপর যখন গোয়াও যাবো তখনও জানি না পসিবল হবে কিনা ভিডিও করার, বাট তার মাঝেও যদি আমি টাইম পাই তোমাদেরকে ভিডিও করে চেষ্টা করবো ভিডিও বানানোর। আমার একটা ছোট্ট ভাই, নামটা ঠিক ভুলে গেলাম, আমাকে অনেক কটা ভাই আমাকে মেসেজ করেছে, আমাকে কমেন্ট করেছে যে প্রবীরদা ম্যাচ হেরে গেলে তোমরা পরের ম্যাচের জন্য মোটিভেট কি করে করো। ইয়েস, একটা ভালো প্রশ্ন করেছে, আমার ভালো লাগে, ভালো প্রশ্ন করলেই আমার তার প্রতি ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে। দেখো সিচুয়েশন থাকে ডিফারেন্স, লাইক ধরো আমরা খুব ভালো পজিশনে আছি, ধরো আমরা ফার্স্ট পজিশনে আছি, সেই পজিশনে যদি হেরে যাই তখন ভেতরে অ্যাজ এ প্লেয়ার আমি আমার ওপিনিয়ন বলছি, আমার মনে হয় ইস আজকের ম্যাচটা যদি জিততাম তবে আমরা টপে থাকতে পারতাম, বা টপে আমরা শেষ করতে পারতাম সেমিফাইনাল, আগে আমরা টপে লিগে টপ থাকতে পারতাম আমরা। আর একটা পজিশনে যদি আমরা একদম লাস্টে থাকি, যদি ওই সময় আমরা ম্যাচ হেরে যাই তখন আমার লাগে অ্যাজ এ প্লেয়ার এই ম্যাচটা হেরে গিয়ে একটু প্রেশারে আসে, মিন্স এর পরে আমাদের পরপর ম্যাচ জিততে হবে, না হলে আমরা হয়তো টপ ফোরে যেতে পারবো না। আর একটা সময় সিচুয়েশনে আমাদের খারাপ লাগে, দুটো সিচুয়েশনে ভালো লাগে খারাপও লাগে, যদি আমরা খুব ভালো খেলি সেই ম্যাচ যদি হেরে যাই সেটা খুবই আপসেট লাগে, আবার যদি খুব ম্যাচ খারাপ খেলি হেরে যাই সেটাও খারাপ লাগে, কেননা কেউ কখনো হারতে চায় না, সব টিমই চায় জিততে। তো আমি কি করে মোটিভেশন করি বলতে পারো, যেহেতু এটা টিম গেম, ইলেভেন গেম, যদি তোমার ইন্ডিভিজুয়াল একার পারফরমেন্স থাকে না, একার পারফরমেন্স দিয়ে কখনো কিছু হয় না, যেহেতু এটা ইলেভেন সাইড খেলা, তুমি হয়তো তোমার দিক থেকে তুমি কিছু চেঞ্জ করছো, বাট তোমার সাপোর্টিং প্লেয়ার যদি ভালো না করে, তার সাপোর্টিং প্লেয়ার যদি ভালো না করে তবে রেজাল্ট আলটিমেটলি হবে না, বিকজ এটা ইলেভেন ভার্সেস ইলেভেন খেলা। সো ফার্স্ট যদি আমরা ভালো পারফরমেন্স না, যদি আমরা ম্যাচ হেরে যাই তো মোটিভেট কি করে করি, ফার্স্ট অফ অল ফার্স্ট কোচ আমাদের নিয়ে আলোচনা করে নানান, কোথায় কি প্রবলেম, কোথায় ট্যাকটিক প্রবলেম হচ্ছে, কোথায় কি প্রবলেম হয়েছে, কোথা দিয়ে আমাদের মিস্টেকগুলো হয়েছে, সেগুলো তো কোচ আমাদেরকে দেখাবেই। বাট আমি আমার দিক থেকে কোচ আমাকে যে জবটা দিয়েছিল মাঠে করার জন্যে সেই জবটাকে আমি ঠিক করেছি, তো আমি সেই ভিডিওগুলো দেখি, সেই খেলাটা দেখি যে আমার জবের আমি কি সেটা পুরোপূর্ণ করতে পেরেছি। যদি আমার এইটা কমি হয়েছে, আমি ডিফেন্স করতে পারিনি, টাইমে ডিফেন্স আসতে পারিনি, যখন অ্যাটাকে যাবো অ্যাটাকের সময় আমি গিয়ে অ্যাটাকের সাথে জয়েনিং করতে পারিনি, তো আমার যা যা ভুল হয়েছে আমি পরের ম্যাচে ঠিক করার চেষ্টা করি যে এই ম্যাচে আমার এই ভুলগুলো হয়েছে, নেক্সট ম্যাচে এই ভুলগুলো আমি করবো না। তার জন্যে নিজে নিজেকে মোটিভেট করি যে না, পরের ম্যাচে আমাকে ভালো পারফর্ম করতে হবে, নিজেদের নিজেদেরকে চিয়ার আপ করি, কেননা যেই ম্যাচটা হয়ে গেছে ওই সময় ড্রেসিং রুমে গিয়ে একটু স্যাড সবাই থাকে, ওয়ার্ল্ডের সব প্লেয়ার থাকে, ওই সময় একটা স্যাডনেস আসে, ওই সময় একটা আপসেট হয় প্লেয়াররা যদি রেজাল্ট ভালো না পায়, তো ড্রেসিং রুমে একটা আমরা পজিটিভ আমরা কথাই বলি, ওকে আমরা নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবো, সবাই সবাইকে এনকারেজ করি, কারোর ভুল হলে সেই ভুলটাকে আমরা নিই না, কেননা এটা আমরা ইলেভেন সাইড গেম, কাউকে আমরা ব্লেম করি না, তোর ভুল কেননা করা উচিত না, ইলেভেন সাইড গেম, আমার যদি কোনো সাইড দিয়ে ভুল হয় সেটা আমার ভুল কখনো আমি ধরতে পারি না, কারণ আমার পেছনে ম্যানটা তবে কি করছিল, আমার ভুলটা যদি কভারই না করতে পারে তবে এটা ইলেভেন সাইড খেলা। সো সেদিনকে একটু মন খারাপ লাগে, বাট ড্রেসিং রুমে আমরা সবাই মিলে শপথ নিই, প্লাস শপথ মিন্স লাইক আমরা নিজেদের নিজেদের মধ্যে মোটিভেশন করি, আমরা নেক্সট ম্যাচ আরো বেটার করব, যেই সিললি মিস্টেক গুলো করেছি সেগুলো আমরা করার চেষ্টা করব না, তারপর রেজাল্ট যেটা হবে সেটা হবে। অনেক সময় মানুষ ভালো খেলে হেরে যায়, অনেক সময় খারাপ খেলেও জিতে যায়। সো আমরা ড্রেসিং রুমে এসে নিজেদের মধ্যে আমরা আলোচনা করি, আলোচনার পরে আমরা নিজেদের মধ্যে কথা বলি, নিজে নিজেদের মধ্যে কনফিডেন্স আনি যে আমরা পারবো, আমরা বেস্ট, ওরা ইলেভেন খেলতে এসছে, আমরা ইলেভেন খেলে এসছে, আমরা কেন পারবো না, ওইভাবে নিজে নিজেকে মোটিভেট করি। আর আমি মোটিভেট করি, আমি টার্গেট রাখি যেই ভুলটা আমার এই ম্যাচে হয়েছে সেই ভুলটা আমার যাতে পরের ম্যাচে না হয়, সেইগুলো যাতে আমি ভালো করে আরো বেটার করতে পারি, তার জন্যে যেইটা আমার এক্সট্রা দরকার সেইটা আমি প্র্যাকটিসও করি। তো তোমরা দেখেছো, সো এইভাবে নিজে নিজেকে মোটিভেট করি, আর আমার ভালো লাগে সবসময় চ্যালেঞ্জ করতে, সবকিছু করতে। সো গাইজ, তোমাদেরকে আমি এটা জানালাম, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কি কি লাগে, আর কনফিডেন্সের কথা যে তোমরা বলছো কিভাবে মোটিভেট করো, তুমি মাথায় রাখবে তোমার জীবনের মোটিভেট যদি করতে তুমি নিজে নিজে যদি মোটিভেট না করো তোমাকে কেউ এসে মোটিভেট করতে পারবে না, ফার্স্ট নিজে নিজেকে মোটিভেট করতে হবে। আমি না সব প্লেয়াররাই নিজে নিজেকে মোটিভেট করে, তার মধ্যে আমি একটা প্লেয়ার, আমার নিজে নিজেকে মোটিভেট করতে খুব ভালো লাগে, আমি পড়ে গেলে পড়া থেকে আমার উঠতে বেশি ভালো লাগে, তুমি যদি উঠে দাঁড়িয়েই থাকো তো তোমার তো যাবা ইজি, বা তুমি কিছু করতে গেলে কিছু যেতে গেলে তুমি একটা রাস্তা দিয়ে যেতে গেলে তোমার লক্ষ্যের মধ্যে অনেক কিছু আসবে, গাড্ডা আসবে,
কখনো পাহাড় আসবে, পর্বত আসবে, সেগুলো তোমাকে টপকে যেতে হবে। যদি মনে করো তুমি ব্যাকফুটে চলে আসবে তবে তুমি হেরে গেলে। বাট হারার আগে তোমাকে মেরে, মেরে মিন্স নট লাইক ফাইট করতে হবে তোমাকে নিজে নিজের প্রতি। ইজিলি ভাবে তুমি লাইফে থাকতে পারবে না। তাই তোমাকে একটা কথা বলি, মোটিভেট করতে হবে, মোটিভেট করবে। আমিও নিজেকে মোটিভেট করি, এইভাবে মোটিভেট করবো। ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। লাভ ইউ, বাই বাই।